সুন্দর কথা মুসলমানের ঢুকতে বাধা ওলি আল্লাহর দরবারই একমাত্র জায়গা যেখানে কোনো হিন্দু মুসলিমের ভেদাভেদ নাই বেশক আর যারা আজমিরে গেছেন তারা পরিষ্কার ভাবেই জানেন আমার খাজা পিয়ার দারেতে সেখানে কোনো জাতির বালাই নাই সেখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই শুধু হিন্দু মুসলমান নয় শিখ ইসাই সবাই ভাই ভাই তাই কবি বলছেন কে আমার খাজা পিয়া মানব রূপে আছে বলে ওই মানুষ ভেব না আর চিনতে হলে আগে মিমের পর্দা তোলো না মিমের পর্দা ঢেকে খাজা গোপনেতে আমার খাজা পিয়া কে আছেন আর মিমের পর্দা ঢেকে খাজা গোপনেতে আর ওই মিমের পর্দা তুলে দেখলে তখন ওই খোদা কেউ মক্কাতে যায় ওরে হাজি হতে হজ করতে কেউ মক্কাতে যায় আর আমার খাজা পিয়ার তোয়াব করে আশিকগণ হাজি হয়ে যায় আমাদের কত বড় খুশ নসিব আলা নসিব আমাদের পয়সা নাই বলে আমাদের হজ হবে না এমন ব্যাপার নয় কাবার কাবা খুদ তিনি হিন্দুস্তানে এসে গেছেন আমাদের হজ করাতে তিনি হলেন খাজা খাজে গাছের হিন্দুস্তান মঈনুদ্দিন চিশতি সুম্মাজমেরি তাই তো কবি বললেন কে হাজি হতে হজ করতে কেউ মক্কাতে যায় আর আমার খাজা পিয়ার তোয়াব করে খাজাজির আশিকগণ হাজি হয়ে যায় কে আমার দিল কাবাতে আমি খাজাজির ছবি যে আঁকি আর চেয়ে থাকি এক ধ্যানে খাজাজির পর জগ যে দেখি খাজার মেলা লাগে খাজাজির নামের জিকির হয় সেখানে আমার খাজাজি মজুদ থাকে চিনতে পারে না তারা যাদের চর্মচোখ রয়েছে কারণ আমার খাজা পিয়া নুরি আছেন যাদের নূরের চোখ রয়েছে তারা দেখছেন চিনছেন বুঝছেন যে আমার খাজা পিয়া এখানে মজুদ আছে আর যখন আশিক ভক্ত দিওয়ানা পাগল আজকে খাজা পিয়াকে রুবারু পেয়েছে নাচছে আর গাইছে কি বলছে কে বেজান দিলে তে আর জানিয়ে এসেছে আরে বেজান দিলে তে আর জানিয়ে এসেছে আজকে আমার খাজা রুবারু পেয়েছে আজকে আমার খাজা রুবারু পেয়েছে আজকে আমার খাজা রুবারু পেয়েছে আজকে আমার খাজা রুবারু পেয়েছে
আমি ছিলাম একটি মুর্দা ভাজা জিন্দা করেছে কবি বললেন কি না চিনলে না বুঝলে না জানলে যতই আমি কোরআন পড়নে ওয়ালা হই না কেন সবই বৃথা তাই তো কবি বললেন কে আলিফ লাম মিমে কোরআন গোপন রয়েছে আর আমার খাজা দয়া করে সেই কোরআন দেখিয়ে দিয়েছে তাই তো কবি বললেন কি বললেন শুন বলি ও নাদান আমার খাজা জিন্দা কোরআন কাগজের কোরআন আছে কোরআন কথা বলতে পারে না আর আমার খাজা পিয়া হলেন বলতা হুয়া কোরআন তাই তো কবি বললেন শুন বলি ও নাদান আমার খাজা জিন্দা কোরআন কবি কি বললেন ও
পীরো মুর্শিদ আছেন, হিন্দুস্তানের সরকার আছেন, তো কাবা কোথায় রয়েছে? আর পীর কে আছেন, মানে কি খাজাজি কে আছেন, তারই বর্ণনা। ওরে পীরে কাবা কাবাতে পীর হাদিস বলে যায়, আরে যে পেয়েছে খাজাজি কে সেই খোদা কে বাজারিয়া মদ নয়, এক ঘন্টা দু ঘন্টা পরে নেশা ছুটে যাওয়ার মদ নয়, এ কোন মদ আছে না? আল্লাহ পাক কোরআনে এই মদের তারিফ করেছেন, এর নাম দিয়েছেন সারাবান তহুরা। কোন সারাবান তহুরা? না এক উর্দু কবি বললেন, পিনা হারাম হ্যায় না পিলানা হারাম হ্যায়, পিনা হারাম হ্যায় না পিলানা হারাম হ্যায়, পিনে কে বাদ হোশ মে আনা হারাম হ্যায়। এ শরাব যে একবার পান করেছে তার কায়ামত পর্যন্ত নেশা ছুটে না, আর যার নেশা ছুটে গেছে তার জিন্দেগি হারাম হয়ে গেছে। কারণ এ হলো ইশকের শরাব, মোহব্বতের শরাব, মানে কি আল্লাহ হুয়ের শরাব। যে একবার পান করেছে তার কায়ামত পর্যন্ত তার নেশা ছুটে না। তাই তো কবি বললেন, কি বললেন,
খাজার রূপে পাবে তুমি ওই মালিক রব্বানা খাজার রূপে পাবে তুমি ওই মালিক রব্বানা আর খাজা ছাড়া রোজ হাসরে ওই খাজা ছাড়া রোজ হাসরে ভাইরে বকশিশ হবে না আমার খাজা আজকে রুবরু আমার খাজা এসেছে আজকে রুবরু আমার খাজা এসেছে